মঙ্গলবার আইপিএল 2024-এ নিজেদের দ্বিতীয় হার হজম করলো কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, ইডেন গার্ডেন্সের লিগ টপার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 223 রানে বড় স্কোর তুললেও জস বাটলারের দুরন্ত 17 রানের জন্য শেষ বলে লক্ষ্য তুলে নেয় রাজস্থান। এই ম্যাচ খেলার আগে রাজস্থানের ঠিক নিচে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা। রাজস্থানের কাছে হেরে কোথায় নামলো কলকাতা, চলুন দেখে নিন। নাইট সমর্থকদের জন্য সুখবর, এই হার সত্ত্বেও দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। 6 ম্যাচে 8 পয়েন্ট রয়েছে কেকেআরের, যদিও আরও 2টি দলের পয়েন্ট 8, কিন্তু ভালো নেট রান রেটের জন্য দ্বিতীয় স্থানে নাইটরা। এমনকি 10টি দলের মধ্যে সবথেকে ভালো নেট রান রেট হলো নাইটদেরই। এদিকে এই ম্যাচ জিতে শীর্ষস্থান আরও পাকা করলো সঞ্জু স্যামসনের দল। 7 ম্যাচে 12 পয়েন্ট রয়েছে তাদের, নেট রান রেট 0.677। চেন্নাই চারে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ, 2 দলেরই 6 ম্যাচে 8 পয়েন্ট। তবে চেন্নাইয়ের নেট রান রেট হায়দ্রাবাদের থেকে ভালো, 5 ও 6 রয়েছে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স, 2 দলেরই 6 ম্যাচে 6 পয়েন্ট, যদিও লখনউয়ের নেট রান রেট গুজরাটের থেকে অনেক ভালো। এরপর 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 7-এ পাঞ্জাব কিংস, 8-এ মুম্বাই ইন্ডিয়ান্স ও 9-এ দিল্লি ক্যাপিটালস, আর একেবারে শেষে রয়েছে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 7 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে তারা রয়েছে নিচে, নেট রান রেটও তাদের সব থেকে খারাপ।